বিচ্ছেদের গল্প। এই টুকরো টুকরো গল্পগুলো এক একটা বয়সের এক একটা সময়ের অনুষঙ্গ, আর তা ঘুরে ফিরে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আসে, তবে ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন আদলে। আর সেই রূপগুলো বারবার করে আমরা চোখের সামনে দেখতে চাই অন্য কারো আদলে, আর সেগুলোই কিন্তু আমাদের বাংলা সিনেমাকে আরও করে তোলে আলোড়িত। কেননা আমাদের বাংলা চলচ্চিত্রের যে বিষয়বস্তুগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে খুঁটিনাটি যে কোনো বিষয় দেখলেই মনে হয় আরে এই তো আমাদের মধ্যবিত্তের গল্প, কিংবা এই তো আমাদের নিম্ন মধ্যবিত্তের গল্প, কারণ এই গল্পগুলোই খুব বেশি করে থাকে এবং আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কোনো না কোনোভাবে রিলেট করতে পারি সেই জায়গাগুলো। তো সেই গল্পগুলোর মধ্যে আমরা যে জিনিসটা খুব বেশি করে হাতড়ে বেড়াই সেটা কিন্তু গান। বাংলা চলচ্চিত্রে নারী কণ্ঠের যে গানগুলো এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, সেই গানগুলো সবচেয়ে বেশি কারা গেয়েছেন? আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম, কনক চাপা, সামিনা চৌধুরী, আর কে, অনেকেই রয়েছেন। তো এই গানগুলো যদি আমরা একজন শিল্পীর কণ্ঠে খুব বেশি করে শুনতে চাই, তাহলে কার নামটা আপনি বলবেন? আমি জানি ইতোমধ্যেই অনেকের মধ্যে আমার সেই কথার অভিব্যক্তি পৌঁছে গেছে। আপনারা জানেন আপনারা কার কণ্ঠে বেশি সেই গানগুলো শুনতে চান। তিনি আমাদের আজকের অতিথি, তার নাম তো আমি একটু পরে বলতে চাই, আগে আমন্ত্রণ জানিয়ে নিই আমাদের ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের আজকের এপিসোডে। আমি তাস্তুভা ভবন আপনাদের সঙ্গে আছি এবং আজকের এই মঞ্চটা আমার জন্য খুব বিশেষ। তিনি আমার খুব প্রিয় শিল্পী, তিনি আপনাদের খুব প্রিয় শিল্পী। তার যে জিনিসটা আমার সবথেকে বেশি পছন্দের, তিনি নিজে যাই গান না কেন তার জায়গায় তিনি যথেষ্ট বিনয়ী। তিনি বলেন আমি গাইতে পারি, টুকটাক গাই, মানুষ আমাকে ভালোবাসে এতটুকুই, কিন্তু আমি জানি তিনি তার দর্শক এবং শ্রোতাদের চাহিদাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তিনি যতটুকুই গান যাই গান করেন না কেন, তিনি সেই জায়গাটায় সাবধানী যেখানে তার দর্শকরা, তার শ্রোতারা তাকে কীভাবে নিচ্ছে। আর তারা যে বাংলা চলচ্চিত্রের গান তার কাছে খুব করে শুনতে চায় তিনি বোঝেন বলে সবসময় সেই গানগুলো নিয়েই কেন যেন আমাদের সঙ্গে দেখা করতে আসেন। চলুন আর ভনিতা না করে, আমাদের সঙ্গে আছেন লুইপা। আজকে নামের আগে কোনো বিশেষণ দিলাম না, সবাই জানেন। ধন্যবাদ আপনি তাসনুভা মোহন, আজকে লাইভ শুরু হওয়ার পর থেকে আপনি আমাকে যেভাবে প্রেজেন্ট করলেন এবং গ্র্যাজুয়ালি আপনি আমাকে যেভাবে একদম লাইনে এনে দাঁড় করালেন, জায়গায় এনে দাঁড় করালেন যে হ্যাঁ এখন তুমি শুরু করতে পারো, সো এই প্রেজেন্টেশনটা আসলে আমার জন্য খুব খুব মানে আমার ভালো লাগার একটা বিষয় ছিল। আমি আরেকটা কমপ্লিমেন্ট এখানে যোগ করতে চাই, সেটা হচ্ছে লুইপা এখন পুরো দস্তুর শুধু গানেরই শিল্পী, কিন্তু আগে টুকটাক উপস্থাপনাও করেছে একটা সময়, সেটা ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে। এবং আজকে যে আমি এতটুকু কথা বলছি এর পেছনে লুইপারও ছোট্ট অবদান আছে, যেটা আজকে প্রথম আমি রিভিল করছি, সেটা হচ্ছে আমি কিন্তু লুইপার কাজ দেখেছি। আমি লুইপার কাজ দেখেছি এবং সেটা আমার শুরুর দিককার কাজ ছিল, তখন আমি দেখে দেখে শিখতাম যে মেয়েটা এত সুন্দর করে কী করে কথা বলে। তো অনেক ধন্যবাদ, সেটাও আমার একটা শিক্ষা, সেই জন্যও থ্যাংকস জানাতে চাই আজকে সুযোগ হলো। লুইপা শুরু করি গান দিয়ে, বাংলা সিনেমার গান সবাই ভীষণ পছন্দ করে লুইপাকে দেখলে। এবং মোহনা আপনি যেভাবে শুরু করলেন, শুরু করে শেষের দিকে যেভাবে আসলেন, আমি আবার আপনাকে একটু ব্যাকে নিয়ে যাব। মানে আমি আজকের যে অনুষ্ঠানটা সাজিয়েছি পুরনো দিনের গান দিয়ে, এবং আপনি যেটা বলছিলেন যে একটা গান একটা ছবিকে প্রেজেন্ট করে, একটা সিনেমাকে প্রেজেন্ট করে, আজকে আমি গানগুলো যখন আমার লিস্টে রেখেছি তখন গানগুলো শুনতে গিয়ে দেখলাম যে ওই ছবির আবেদনগুলো আসলে অন্যরকম ছিল একেবারেই। তো সেই ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে ওই গানগুলো আজকে আমি আপনাদের সামনে পরিবেশন করতে চাই। আমার তালিকায় প্রথম যে গানটি আছে সেই গানটি প্রিয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহর গাওয়া। গানটা সৃষ্টি করেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির এবং শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার, যে ছিল দৃষ্টির সীমানায়। শুনব।
এই গল্পটা হয়তোবা মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্তের নয়, গল্পটা হয়তোবা আমাদের সবার সবার মনের ভালো লাগার কিছু কবিতা, যেটাকে মাঝে মধ্যে গান মনে হয়। আর গান বলে ভুল করবার তো কিছু নেই। তবে শাহনাজ রহমতুল্লাহর নামটা যখন এলো, তখন আসলেই বলতে হয় যে আমরা যদি আমাদের বয়সের সীমা ধরতে যাই, তাহলে সেটা থেকে ছাপিয়ে অনেক দূরে। কিন্তু আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ, উনি অনেক বেশি সমসাময়িক ছিলেন, আছেন এবং থাকবেন, তাহলে গল্পটা আমাদেরও। একদম একদম সত্যি তাই। এবং আমরা তার গান ছাড়া, তাকে ছাড়া আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি, আসলে আমাদের মিউজিক আমরা চিন্তাই করতে পারি। একদমই তাই। পরে গানে যাব। হ্যাঁ, পরবর্তী যে গানটা গিয়ে শোনাচ্ছি, এই গানটা আমার খুবই পছন্দের একটা গান, এবং এই গানটিও শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যারেরই সৃষ্টি। সেই সাথে যেই লিজেন্ড জুটি বলি আমরা, শ্রদ্ধেয় আমজাদ হোসেন, তার লেখা এই গানটি। আর গোলাপি এখন ঢাকায় ছবির গান, সৈয়দ আব্দুল হাদী স্যার গিয়েছেন। কেন তারে আমি এত ভালোবাসলাম, এই গানটি এবারে গাইতে চাই। শুনি। কেন তারে আমি এত ভালোবাসলাম, কেন তারে আমি
এই গানটা কিন্তু আমার জানা ছিল না, কিন্তু শেষের দিকটা এসে আমি যেভাবে গাইছিলাম আমার মনে হচ্ছিল যে গানটা আমি আসলে জানি এবং অনেক দিন ধরে জানি। এটার পেছনে একটা কারণ আছে, যেহেতু আপনি গানের সাথেই আছেন সবসময় এবং গানের প্রোগ্রামসগুলোতে আপনি প্রেজেন্টেশন করে থাকেন, খেয়াল করে দেখবেন যে আমি যার গান গাইলাম, যে প্রথমেই বলেছি যে লিজেন্ড জুটি শ্রদ্ধেয় আমজাদ হোসেন এবং শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার, ওনাদের দুজন মিলে যখন কোনো ক্রিয়েশন করেন তখন মনে হয় যে খুব চেনা চেনা লাগে, হৃদয়ের খুব কাছের গান, এবং এটাও ওনাদের ওয়ান অফ দ্য সিগনেচার ওই ওই মানে গানের লাইন ধরেই বলি চেনা চেনা লাগে তবুও আছে। কিন্তু আমি আরও একটা বিষয় খেয়াল করলাম, আব্দুল হাদি আমজাদ হোসেন আলাউদ্দিন আলী তিনজনের নামের আদ্যক্ষর আ, একদম তারা মিলেমিশে রয়েছে, কাকতালীয় ভাবে যদিও মিলে গেল কিন্তু তারপরেও মানে তিনজনের সৃষ্টি আসলে সেটা যে কোনো করুণ রসের কোনো গান হোক কিংবা রসবোধ অন্যরকম হোক না কেন যে কোনো গানই তো সুন্দর সৃষ্টি, কিন্তু আমাকে এটা করুণ সৃষ্টি বলতেও অনেক ভালো লাগছে। আর আমি শুরুতে যে ইন্ট্রোটা দিয়েছিলাম আমার মনে হচ্ছে সেখানে একটু কারেকশন করা দরকার, যদি ইরেজার দিয়ে কোনো কিছু কারেকশন করা যেত আমি বলতাম যে না শুধুমাত্র নারী কণ্ঠের গান বললে ভুল হবে, বাংলা চলচ্চিত্রের যে কোনো গান লুইপা থাকলে সব সম্ভব, ভালোবাসা থেকে গাই, ভালো লাগার গানগুলো গাই আসলে। আরেকটা গান শুনবো নিশ্চয়ই। এবারে আমার আরও একজন প্রিয় নারী কণ্ঠ শাকিল আপু, ওনার গাওয়া একটা গান, এবং এই গানটি সৃষ্টি করেছেন যিনি, তিনিও আমাদের দেশের খুব জনপ্রিয় একজন শিল্পী, আমাদের শ্রদ্ধেয় শুভ্রদেব, তিনি এই গানটি সৃষ্টি করেছেন, ভুলিতে পারি না তারে ভোলা যায় না। ওফ আমার অসম্ভব প্রিয় গান এই গানটি, এবারে শুনবো। Thank you.
এই গানটাকে না মানে কেন ভালো লাগে এটা আমার মানে যখন কেউ গায় তার সামনে খুব ব্যাখ্যা করতে ইচ্ছে করে, মানে খুব এক্সাইটেড হয়ে ব্যাখ্যা করতে খুব ভালো লাগে, কারণ গানটার মধ্যে সুরের এত ম্যানিপুলেশন আছে না। মানে শাকিলা জাফর ম্যাম আমার ভীষণ পছন্দের শিল্পী, ওনার মানে উনি যখন গান করেন তখন বোঝাই যায় যে মানে ক্লাসিক্যাল বেজ ওনার কতখানি স্ট্রং। একদম তাই, এবং মানে যিনি গানটা সৃষ্টি করেছেন তার গান গাইতে শুনেছি আমরা, কিন্তু এরকম একটা অসাধারণ গান তিনি সৃষ্টি করেছেন শুভদেব স্যার, সেটাও আসলে অনেক বিশাল বড় একটা ব্যাপার। অনেকে আমার মনে হয় সবাই ভালোবেসে গানটা গাইতে চায়, কিন্তু অনেকে সাহস করতে পারে না যে গানটা যে আমি গাইবো এটার সাথে সত্যিকার সাথে করতে পারবো কিনা। গানটা ভীষণ কঠিন, এবং আমার আমার মনে হয় যে কারো গান কেউ আসলে পারফেক্টলি একেবারেই অ্যাকিউরেট গাইতে পারবে না, আর সেটা আমিও পারবো না, আমার পক্ষে সম্ভব না, কিন্তু এই ভালোবাসা নিয়ে একটা ফোন কল নেলি প্লিজ। কে ফার্স্ট কল, হ্যালো আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। জি চেয়ারম্যান স্যার, স্যার কথা বলুন লুইপার সঙ্গে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালো, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, গান শোনাচ্ছি আপনার এখানে বসে। বড় দুঃখ, আমার বড় দুঃখ তোমাকে আমি মাসে দিবার এই 30 তারিখে আর 29 তারিখে চাইছিলাম, তুমি তোমাকে হারাই ফেলাইছি আমরা। না একদমই না, আমি তো আপনার কথা মতোই আজকে সব পুরনো গানগুলো গেয়ে শোনাচ্ছি, এবং এশিয়ান টিভি তো আসলে নিজের ঘরের মতো, এখান এখান থেকে তো আমার হারাই যাওয়ার কোনো কারণই নাই। আমাদের জন্য দোয়া করবেন, আর আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন আমাদের অনুষ্ঠানটা। 100 বার দেখবো, দেখবো না কেন। থ্যাংক ইউ। তুমি তো তুমি লা মানে বলছি না, একদিন জাতীয় শিল্পী হইবা, তো হয়ে গেছে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, দোয়া রাখবেন আপনারা, মাথার উপর আশীর্বাদ রাখলে নিশ্চয়ই নিশ্চয়ই হয়তো বা স্বপ্ন পূরণ। ইনশাআল্লাহ দোয়া করি। এক বেশিরভাগ বাচ্চা বাচ্চা কেমন বলো? জি ভালো আছে, ভালো আছে, ভালো আছে ইনশাআল্লাহ, দোয়া করি দোয়া বাচ্চা। আমরা এই যে ব্রেক এর পরেই গাবো, আপনি থাকবেন। আমি আছি দুইটা বলতে, অসুবিধা নেই। অনেক ধন্যবাদ স্যার ফোন করার জন্য। বলছিলাম যে বাসায় বসে মনে হচ্ছে লাইভ করছি, স্যারের সাথে কথা বললাম একদম মনে হচ্ছে আউট অফ টেলিভিশন। আচ্ছা ঠিক আছে দীপা, থ্যাংক ইউ সো মাচ, একটু ছোট্ট ব্রেক নেব, ফিরে এসে আবার আপনার গানে যাচ্ছি। ওয়াটার স্মার্ট ফিজিশিয়ান মিউজিক চলছে, দীপা আছেন আমাদের সঙ্গে, কোথায় আর যাবেন আপনারা, সাথেই থাকুন না, ছোট ব্রেকের পর দেখা হচ্ছে। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 সোমবার
বোমার ধরনটা আসলে কি? দেখুন আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? বোমা কখন ফাটবে না না ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা এই ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে আজ বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা যায় নাকি? নিউজ কিন্তু ফাইজলামি জিনিস ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10টায়। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি, দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, সাথে আছি আমি তাসনুভা মোহনা। কথা বলছিলাম, গল্প করছিলাম এবং অনেক সুন্দর সুন্দর গান লিপা আমাদেরকে উপহার দিয়েছিল, সেই সঙ্গে সুন্দর সুন্দর কথা তো অবশ্যই। চলুন আবার ফিরে যাই শিল্পীর কাছে, পুরনো গানের কথা এবার বাদ, একদম নতুন প্রসঙ্গ থেকে আসে। ওকে, কী গান মানে ভাবা হচ্ছে যে এবার শোনানো যায়? কি গান শুনবো এখন, কি গান গাবো? আচ্ছা, আমি একটু প্যাসিভ ভয়েসে লম্বা করে কথা বললাম তো একটু বুঝতে অসুবিধা। আমার মনে হয় যে অন্য কোনো গানে যাবার আগে, যেহেতু চেয়ারম্যান স্যার মায়ের গান শুনতে চেয়েছেন এবং উনি ভীষণ পছন্দ করেন, আর আমরা একটা গান আমি একবার টেলিভিশনে করেছিলাম, এই গানটি সৃষ্টি করেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার, ওনার সামনে বসে গাইবার সৌভাগ্য হয়েছে আমার এই গানটা। এই গানটার মধ্যে শুধু মা না, মায়ের কথা বলা আছে, কাছের বন্ধুর কথা বলা আছে, প্রিয় ভাইয়ের কথা বলা আছে, সব আপন মানুষদের কথাই বলা আছে। আমি এই গানটা একটু ছোট করে গিয়ে শোনাচ্ছি এখন। অবশ্যই কতদিন দেখিনি তোমারে ও মা গো, কতদিন দেখিনি তোমারে, একবার আসো কাছে দেখি নয়ন ভরে ও মা গো, কতদিন দেখিনি তোমারে ও মা গো, কতদিন দেখিনি তোমারে।
গানটা তো অবশ্যই খুবই টাচি একটা গান, কিন্তু আমি অন্য প্রসঙ্গও ভাবছিলাম। গাজী মাজহারুল আনোয়ারের কথা বলতেই যে কথাটা আপনি বললেন যে ওনার সামনে বসে গাইবার সৌভাগ্য হয়েছে, তো আমার একটা জায়গায় একটা খারাপ লাগা মানে বোধটা তৈরি হলো। কারণ হচ্ছে উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, সেটা তো খুব বেশি দিন হয়নি যে এত দ্রুত এই কথাটাও বলতে হচ্ছে তার সম্পর্কে, যে মানুষটা কিছুদিন আগেও জীবিত ছিলেন, চোখের সামনে হয়তো বা হেঁটেছেন। হ্যাঁ, তাকে দেখে হয়তো বা আমরা মানে ভেবেছি যে তার গান এতদিন শুনেছি, তার সামনে আছি, গান গেয়েছে অনেকে, অনেক অনেক রকমের কথা, অনেক গল্প, খুব বেশি দিন আগের তো কথা নয়। ঠিক তাই, এবং এই মানুষটির কাছ থেকে কিন্তু আমরা মানে আমি ওনাকে বলি হচ্ছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির উইকিপিডিয়া। অনেক ছবির, অনেক গানের পটভূমি, অনেক গানের পেছনের গল্পগুলো কিন্তু ওনার কাছ থেকে শোনার সৌভাগ্য হয়েছে আমাদের এই জেনারেশনের যারা আমরা শিল্পীরা আছি তাদের। এবং একটা অনুষ্ঠানে দেখা গেছে, এমন হয়েছে আমি গান গাইতে গিয়েছি ওনার সামনে বসে, বললাম না কিছু অনুষ্ঠানে গান গাওয়ার সৌভাগ্য হয়েছে, সেই অনুষ্ঠানগুলো যখন টেলিভিশনে প্রচার হয়েছে আমাকে একজন বলেছে যে আপনার বাবার সাথে যে আপনার আয়োজনটা যেখানে আপনি গান গেয়েছেন সেটা খুব ভালো লাগে। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করলাম আমার বাবার সাথে কোন আয়োজনটা বলুন তো, তখন বললেন যে গাজী মাজহারুল আনোয়ার স্যারের সাথে বসে যে আপনি গান গিয়েছেন খুব ভালো লেগেছে। মানে হোয়াট আ বিউটিফুল কেমিস্ট্রি ইট ওয়াজ, একদম তাই, খুব সুন্দর। আরেকটা গান শুনবো এবার। এখন যে গানটা আমরা গিয়ে শোনাতে চাই এটা হচ্ছে আমরা আবারও ওই সেই জুটিতে ফিরে যাব, একবার যদি কেউ ভালোবাসত। এই গানটিও সৃষ্টি করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার এবং শ্রদ্ধেয় আমজাদ হোসেন স্যার। আর এই গানটি একইভাবে গেয়েছেন সৈয়দ আব্দুল হাদি স্যার, এবং আরেকটা ভার্সনে সিনেমারই আরেকটা ভার্সনে গেয়েছেন শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যাম। তো এই গানটা গেয়ে শোনাই। নিশ্চয়ই, ভালোবাসতো
গানগুলো না আসলে সেই সময়কার গান, যে সময়টাতে আসলে বিশ্বায়ন কি জিনিস, গ্লোবালাইজেশন কি জিনিস, স্মার্টফোন কি জিনিস, এইসবের সাথে মানুষ খুব বেশি পরিচিত ছিল না তখন। মানে একদম গণ্ডিটাও খুব ছোট, মানুষ সেই গণ্ডির মধ্যে থাকতে ভালোবাসতো। তার একটা অদ্ভুত সরলতা ছিল এবং এই গানটার কথা, গানের সুর, গানের কম্পোজিশন সব কিছুর মধ্যে ওই সরলতাগুলো মিশে আছে। ভঙ্গুর, কিন্তু সেই সরল মানুষগুলোই আসলে মানে সহ্য ক্ষমতাটা এত বেশি ছিল যে তারাই আসলে সত্যিকার অর্থে সেই ধরনের বৃক্ষের মতো ছিল। আর বৃক্ষ হওয়াটা তো খুবই কঠিন, কথা বলেছেন সেই সরলতাটা ফিরে আসুক। মানে যে গানের তাদের সৃষ্টির মাধ্যমে সেই সরলতাটা যদি নিজেরা অ্যাডপ্ট করতে পারি তাহলে হয়তো আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যাবে। খুব অস্থিরতার যুক্ত, খুব কঠিন, তবুও তো চাইলে কি না হয়, পারা যায় বোধ হয়, সবারই পারা উচিত। ইনফ্যাক্ট সরলতাটা ভীষণ জরুরি মানুষের ভেতরে, যদি ছেলে মানুষই না থাকে, সরলতা না থাকে, তাহলে মানুষ কি আসলে মানুষ থাকে? সে তো রোবটের সাথে তার পার্থক্য কি? চলে যায় পরের গানে। হ্যাঁ, এবারে যে গানটা গাইছি, আমি ভেবেছি হয়তো ফোন নেবেন, ঠিক আছে গানই শোনাই। এবারে যে গানটা গাইছি, একই বাঁধনে বলো জড়ালে আমায়, এই গানটা আমার খুব পছন্দের একটা গান এবং এই গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী আবিদা সুলতানা, আর গানটা সৃষ্টি করেছেন শ্রদ্ধেয় মাসুদ করিম এবং শ্রদ্ধেয় সুবল দাস। এই গানটি গিয়ে শোনাচ্ছি। আচ্ছা,
পুরনো সময়কে অনেক সময় রিক্রিয়েট করা হয় না, আমার কাছে আজকের এই স্টুডিওটা মনে হচ্ছে আমরা সেই সময়টাকে রিক্রিয়েট করছি। একটা সময় যখন রবীন্দ্র, নজরুল, ওপার বাংলা, এপার বাংলার বেশ কিছু গানের খুব আধিপত্য ছিল, ক্যাসেটের যুগের কথা বলছি, সিডির যুগের কথা বলছি, মনে হচ্ছে ওই সময়টাতে আছি। এবং হয়তো আরও কিছু বছর আগে, এক যুগ বা তারও কিছু আগে হয়তো বলতে হতো যে সাদা কালো যুগকে রিক্রিয়েট করছে, এখন হয়তো সেটা বলবার প্রয়োজন পড়ে না। কারণ আমরা যদি পুরনো দিকে ফিরে যাই, নাইনটিজের কথা বললে তো আসলে সাদা কালো বলবার কিছু নেই, বলতে পারি যে হ্যাঁ এইচডি প্যাটার্ন করতে হচ্ছে না, বাট আমরা আসলে আছি ওই সময়টাতে। এই ভাইবটা আমি সবার মধ্যেই ইনফ্যাক্ট দেখতে পাচ্ছি, মিউজিশিয়ান যারা আছে সবার মধ্যেই রয়েছে। আরও একটা কথা যেটা না বললেই নয়, যেহেতু আবিদা সুলতানা ম্যাম এখনও আমাদের মাঝে আছেন, এখন না বললে কখন বলবো, আমার ব্যক্তিগত পছন্দের অভিমত, শ্রোতা হিসাবে আমি বলবো যে সঙ্গীত শিল্পী হিসেবে তাকে আমি একেবারে প্রথম সারির যারা রয়েছেন তাদের মধ্যে একজনের জায়গায় আমি তাকে রাখি, রাখতে চাই সবসময়। এবং আমার কেন জানি মনে হয় উনি অনেক আন্ডার রেটেড, যদি উনি অনেক গান গেয়েছেন, তারপর আমার মনে হয় যে তাকে আরও বেশি ব্যবহার করা যেত, সত্যি তাই, মানে যাওয়া সম্ভব ছিল এবং গেলে অনেক ভালো হতো। এখন যেহেতু উনি আছেন আমাদের মাঝে, এখন ওনাকে অনেক বেশি গান করানো উচিত। একদম তাই। কিছুদিন আগে উনি একটা আক্ষেপ করেছিলেন যে ওনার জীবনে কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেই, কিন্তু আমি বলবো তাতে কি হয়েছে, উনি যেই সমস্ত গান গেয়ে গেছেন তার কাছে যে গানগুলো আছে অনেক 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 মূল্যবান কিছু গান ওনার কাছে রয়ে গেছে। একটা উদাহরণ দিলে কিন্তু হয়ে যায় যে বিমূর্ত এই রাত্রি আমার, ঠিক তাই, এই একটা গান ছাড়া আমাদের কোনো বিশেষ দিবস আমরা কি সফলভাবে মানে যেতে দিতে পারি? 24 ঘন্টায় কতবার, কত শত হাজারবার এই গানটা আমাদের কানে বাজতে থাকে। এবং আপনি যাদের কথা বলছিলেন ওনাদের সবার কিন্তু আবিদা ম্যামের সাথে বাজানোরও সুযোগ হয়েছে, এবং আমি ওদেরকে এক একজনকে ট্রান্সফর্মার বলি। কারণ আজকে আপনি যে বলছেন যে ওরা হচ্ছে কি বলবো, আজকের গানের মুডে আছে, আবার যখন আমরা স্টেজের গানে যাই তখন স্টেজের গানের মুডে থাকে, আবার যখন ওরা নিজেরা কোনো ফোক আর্টিস্টের সাথে পারফর্ম করে তখন ওরা ওই মুডে থাকে, একদম বাউল মুডে থাকে। তো ওরা সবাই এক একজন এক একটা ট্রান্সফর্মার, আমরা ভালোবেসে আমাদের নিজেদেরকে লুইপা এন্ড উইংস ডাকি কোনো এক ফাঁকে। আমরা সবার সাথে তো বলাই হয়নি, হ্যাঁ শুধুই লুইপা লুইপা করছিলাম, লুইপাকে দেখে, লুইপা এন্ড উইংস আমাদের সঙ্গে আছে। এবং উইংস আসলে বলবো কি, ওদের সাথে তো আমার অন্যভাবেও মাঝে মধ্যে দেখা হয়ে থাকে, তো তখন আসলে ভাবিনি যে এরা ট্রান্সফরমার্স, এখন খুব ভয় আছে। আচ্ছা লুইপা খুব চাচ্ছিল, আমি ফোন কল নেই, আই এম সো সরি, আমি ফোন কল নিচ্ছি না, আমি চাচ্ছি একটু প্রথম দিকে সময়টাতে একটু বেশি বেশি গান শুনুক আমার দর্শক শ্রোতারা। ঠিক আছে, এই পর্যায়ে আমরা এখন পর্যন্ত মনে রুনা ম্যামের গান করিনি আজকের আয়োজন, তাই না? তাহলে এই গানটা গিয়ে শোনাই। গানটি হচ্ছে গানেরই খাতায় স্বরলিপি লিখে। এই গানটা ম্যাডাম রুনা লায়লা ওনার জীবনের প্রথম, বাংলাদেশে ওনার গাওয়া প্লেব্যাক সিঙ্গিং প্রথম গান এটা ওনার, ভীষণ মিষ্টি গান। এই গানটি সৃষ্টি করেছেন শ্রদ্ধেয় গাজী মাজহার মনোয়ার স্যার এবং শ্রদ্ধেয় সুবল দাস, স্বরলিপি ছবির গান। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে জীবন, thank you.
ভালো ছাত্রী ছিল না? নাম্বার খুব ভালো আসতো পরীক্ষায়? না, এভারেজ ছিল। এভারেজ মানে যে কোনো কিছু মানে সুন্দরভাবে ক্যাচ করার ক্ষমতাটা, মানে দ্রুত ক্যাচ করার ক্ষমতাটা অনেক বেশি, সেই জন্য গেস করে বললাম। মানে যেটা হয় যে আমরা যখন গান শুনি, অনেকে তো আছে যে হয়তো আমি যাই না, অনেকের কি মনে হয় যে গান হয়তো বা প্র্যাকটিস করলে ভালো গাওয়া যায় বা কিছু, তা আমার কেন যেন মনে হয় গানটা ভালো করে শুনলে তাহলে ওই যে গানের যে ছোট ছোট কাজগুলো ওটাই তো বিউটি একটা গানের, কারণ ফ্ল্যাট তো আসলে গাওয়াই যায়, তো ওই জায়গাগুলো স্পেশালি ধরতে পারা, তো এটার জন্য আসলে মনোযোগ দিয়ে গান শোনা দরকার। তো লুইপাকে আমার যত না বেশি ভালো কণ্ঠশিল্পী মনে হয় তার থেকে মনে হয় খুব ভালো মনোযোগী শ্রোতা বোধ হয়। আমি খুব ভালো শ্রোতা, এটা ঠিক, কিন্তু গানের ব্যাপারে আমার মনে হয় যে শেখার কোনো শেষ নেই, সেটা যে কোনো বিষয়েই হোক না কেন, গানের বিষয়ে আমি একটু বেশি মনে করি। কারণ ছোট ছোট কিছু বিষয় থেকে যায় যেগুলো আসলে ওই যে আমরা শুনে শুনে যারা শিল্পী হই তাদের বিষয়ে, মানে তাদের ক্ষেত্রে এই জিনিসটা খাটে না। কারণ রুনা ম্যামের গান যখন গাইতে যাই তখন আমার মনে হয় যে উনি যখন আমাকে দিয়ে ওনার সুর করা গান রেকর্ড করিয়েছেন তখন উনি আমাকে টিপস দিয়েছেন যে আমি আমার মুখভঙ্গিটা কেমন করলে ওনার ওই কাজগুলো টোনটা খুব সুন্দর বেরিয়ে আসবে, অনুভূতিটা সেইভাবে প্রকাশ করবে। তো আমি যখন ওনার গান গাইতে যাই তখন আমার ওই বিষয়টা মাথায় চলে, মনে আসে যে আমাকে তো এইভাবে গান গাইতে হবে এখন। এন্ড ইউ আর ব্লেসড তার সুরে গান করেছেন। একটা ফোন কল এবারে নেব, মানে লুইপা খুব হতাশ কেন ফোন কল নিচ্ছি না, তাকে হতাশা থেকে বাঁচাতে চাই। হ্যালো আসসালামু আলাইকুম, আমাদের সাথে কে আছেন? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মনে হয় ফারিয়া। আমি, জি আমি শিল্পীর সাথে কথা বলবো। হ্যাঁ ফারিয়া, শুনছি তোমাকে, কেমন আছো ফারিয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আর আপনার গান তো বরাবরই অনেক ভালো লাগে, এটা মানে নতুন করে বলার কিছুই নাই। একটা রিকোয়েস্ট আছে, এ মন তোমাকে দিলাম আর রঙ্গিলা হাওয়া, যে কোনো একটা গাইলে খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ, গাবো, অবশ্যই গাবো, তুমি থাকো শেষ পর্যন্ত। অনেক ধন্যবাদ ফারিয়া, রিকোয়েস্ট না করলে হয়ই না। এবং তুমি এবং হচ্ছে আপনি যে আয়োজনের কথা বলছিলেন, আমার উপস্থাপনা শুরু হয়েছিল যেখান থেকে, তো ওইখানে দেখা যেত ফারিয়া ছিল একজন রেগুলার কলার, ওখান থেকে ওর ভয়েসটা আমি পিক করেছি। এবং যে কোনো সময় কিছু থাকে না, অনেকে রেগুলার কলার যাদের কণ্ঠগুলো শুনলেই বোঝা যায়, ওনারা না ফোন করলে লাইভ দারুণ ভক্ত আর লাইভ স্টুডিও কনসার্ট মনে হয় শেষ হয় না। বাহ, খুব ভালো। তো এই জন্য মানে কথাই বলতে হলো না, এক কথায় লুইপা বুঝে গিয়েছে যে কে ফোন করেছে। যাই হোক, মানে সেলিব্রিটি তো এখানেও হয়, মানে সেলিব্রিটি যে ওখানেও হয় সেটাও আজকে বোঝা গেল, সেলিব্রিটি আছে। আচ্ছা, হতাশা থেকে তো বাঁচিয়ে দিলাম, আর একটু মানে সুখকর কিছু সময় উপহার দিই নাকি? ওয়াল্টার স্মার্ট ফিজিশিয়ান মিউজিকের সাথে আছেন লুইপা অ্যান্ড উইংস। এবারে ছোট্ট একটা ব্রেক, ফিরে এসে আবারও গান সাথে থাকুন। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনারা? বোমা কখন ফাটবে না না ফাটবে এটা কি আমরা বলতে পারি? চেষ্টা করছে, যদি শিকার না করে
আজকে তো আমরা এই ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে আজ বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা যায় নাকি? নিউজ কিন্তু ফাইজলামি জিনিস ভাড়া করতে বলছো? ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10টায়। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. ওয়াটার স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের আজকের অতিথি লুইপা অ্যান্ড উইংস, সাথে আছি আমি তাসনুফা মোহনা। পাখা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দুই পাশে, এবং তারা ডানা ছাপটে বেড়াচ্ছে এত চমৎকার করে যে সেই ডানার শব্দে আমরা মোহিত হয়ে যাচ্ছি ঝংকারে। আর লুইপা তো আছেই আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানের মধ্যমণি। চলো আজকে তোমাকে শুরুতেই আরও বেশি সুখী করে দিই একটা ফোন কল। আচ্ছা একদম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কার সঙ্গে কথা বলছি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা শুনি। স্বর্ণা, বগুড়া থেকে বলছিলাম। বগুড়া থেকে স্বর্ণা। স্বর্ণা, কেমন লাগছে অনুষ্ঠান? ভালো। আপুর সঙ্গে কথা বলবো। বলুন না স্বর্ণা, শুনছি আপনাকে। আপু, একটা গানের রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, কি গান? পৃথিবীতে সুখ বলে। স্বর্ণা বোধহয় নিজেও গান করে, তাই তো? জি। আচ্ছা স্বর্ণা, তোমার একটা গান শুনবো না? আমার গান শোনাবো, কোনোদিন শোনাবো, আপনারটা আজকে শুনি। আচ্ছা, কি গান বলেছো তুমি আরেকবার বলো। পৃথিবীতে সুখ বলে। পৃথিবীতে সুখ বলে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। বোধহয় আজকে গাবো না, কারণ আজকে খুব পুরনো কিছু গান আমার তালিকায় রেখেছি। যেদিন আবার 90s গান শোনাবো সেদিন না হয় তোমার পছন্দের গানটা শোনাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্বর্ণা কল করবার জন্য। এবং আমার কাছে খুব ভালো লাগছে, কারণ জনপ্রিয় গানের রিকোয়েস্ট তো সবসময় আসবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তার বাইরে যখন দেখা যায় যে না, মানে একই গানে খুব বেশি রিপিটেশন করে না সিঙ্গার, তার একটা আলাদা মানে ধরন থাকে যে না, আমার আজকের লিস্টে আমি যে গানগুলো বাছাই করছি এটার পেছনে একটা নির্দিষ্ট কারণ রয়েছে, মানে নির্দিষ্ট একটা উদ্দেশ্য রয়েছে। ওই বিষয়টা আমাকে খুব বেশি এই আয়োজনটা আমার এত পছন্দের একটা আয়োজন, এবং এতবার আসা হয়েছে, এত গান গেয়েছি, আমার মনে হয় যে কোনো গান
বোধ হয় বাদ নেই। তা আমি এই জন্য একটা জনরা সিলেক্ট করে আসি বা যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করে আসি যে ওই বিষয়ের ওপরে বা ওই সময়ের গানগুলো আমি গিয়ে শোনাবো। আজকে তাই স্বর্ণাকে আমি আর মিথ্যে আশা দিলাম না, বলেই দিলাম যে আমি আজকে পুরনো গানগুলো গাচ্ছি। ঠিক আছে, এবার গানে যাবো। এবারে যে গানটা গাচ্ছি, গানটি এটাও সেই সময়ের একটা ছবির গান, আর গানটি গিয়েছেন প্রিয় শিল্পী শাম্মী আক্তার, গানটা সৃষ্টি করেছেন মুকুল চৌধুরী এবং শ্রদ্ধেয় আলম খান। মনে বড় আশা ছিল। শুনি। মনে বড়
ঘুরে ফিরে একটা কথাই ভীষণভাবে মনে হচ্ছে যে এখনকার সময়ে যে সিচুয়েশন, এখনকার মানুষরা যেভাবে চিন্তা করে, যেভাবে ভাবে, যেভাবে কাজ করে, যেভাবে যে কোনো ধরনের ইমোশনকে ডিল করে, এখন ক্ষেত্র অনেক বেশি, তো তো সুযোগটাও অনেক বেশি। সেই ক্ষেত্রে দেখা যায় যে হয়তো আমাদের কোনো কিছু ভালো লাগছে না, স্কিপ করে আমরা অন্য কিছু করি না কেন, হ্যাঁ আমরা স্কিপ করতে চাই খুব বেশি, আমরা ওই ওই বিষয়টাকে ধরে রেখে সহ্য করে মানে থাকে না, মানে কোথাও একটু ক্ষত হলে সেই ব্যথাটাকে যে সহ্য করা সেই সময়টা আমরা দেই না এখন। তো ঠিক, কিন্তু স্কিপ করাটাও তো একটা ইজি সলিউশন, তাই না? তা তো অবশ্যই আছে, কিন্তু ইজি সলিউশনের কিন্তু সমস্যা বেশি। তো সেইখান থেকে আমি ভাবছি যে এখন এই গানগুলো আসলে কতখানি রিলেটেড, খুব বেশি হয়তো রিলেট করা যাচ্ছে না, কিন্তু তারপরেও একটা জিনিস মনে হয় যে এই ইমোশনগুলোর মধ্যে যে ওই যে ওই কথাটা পুনরাবৃত্তি হয়ে যায়, একদম একটা যে স্টেবিলিটি আছে, ইজি সলিউশন এই গানগুলো খোঁজে না আসলে। তবে আমার মনে হয় কি যে কিছু বিষয় তো আসলে ঘুরে ফিরে মানে আবর্ত হতে থাকে, ভালো যে বিষয়গুলো সেগুলো আসবেই ঘুরে ফিরে, আর সেগুলো আসলে এই সময়ের না হোক, ওই সময়ের হোক বা সামনের সময় আসুক বা না আসুক, ওগুলো থেকে যাবে এবং ঘুরে ফিরে আসবে। মানুষকে আসলে গ্রহণ করতে হবে, ভালো থাকার জন্য গ্রহণ করতে হবে, কিছু করবার নেই। ফোন কল নেব একটা। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। আমার একটা খুব সমস্যা, আমি অনেক সময় মানে গলা শুনে কাউকে চিনতে পারি না, কিন্তু চেনা চেনা লাগছে, কিন্তু তবুও চেনা। আচ্ছা, আমি জোয়াডাঙ্গা থেকে শান্ত আহমেদ। আচ্ছা শান্ত ভাই, কেমন আছেন শান্ত ভাই? ভালো আছি লিপা, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। আমি প্রথমেই বলছি আমার কণ্ঠটা খুব পরিচিত লাগছে। আচ্ছা, প্রথম কথা যে একটা মানুষ এত ভালো গান করে কি করে, এটা তোমায় অ্যানসার করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে তোমাদের উপস্থাপিকা এবং তোমার জুটিটা ভীষণ মানিয়েছে। আর তিন নম্বর কথা হচ্ছে যে এত সুন্দর বাজাচ্ছে, আসলে মিউজিশিয়ানরা এত ভালো বাজায়, মানে একটা শিল্পীকে যে কিভাবে এগিয়ে নিতে হয় এত সুন্দরভাবে মানে বাজিয়ে, সেটা মানে আমরা যারা গান করি তারাই মনে হয় সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারি। একদম। আর চার নম্বর কথা হচ্ছে ফোনে যখন কোনো শিল্পী কলার থাকে তখন আসলে আমাদের গানের অনুষ্ঠান একদম পরিপূর্ণ। পাঁচ নম্বর কথাটা আমি বলি, যদি কারো ভয়েস এত সুন্দর হয় এবং একই সঙ্গে উনি অনেক গুছিয়ে কথা বলতে পারেন, তাহলে মনে হয় যে এপারে আমরা যারা বসে আছি তারা চুপ করেই থাকে এবং কথাই শুনি। ঠিক তাই। ছয় নম্বর কথা বলেন শান্ত ভাই। আচ্ছা ধন্যবাদ। এখন হচ্ছে আমার তো বরাবরই জানো যে তোমার সবকটাই গানই ভীষণ ভালো লাগে এবং তুমি পুরোনো দিনের গান করো, ভীষণ ভালো লাগার গানগুলো। আজকে আমার দুটো রিকোয়েস্ট আছে। আচ্ছা বলেন, আমি কিন্তু আজকে পুরনো দিনের গান গাচ্ছি, আগেই বলে নিলাম আপনাকে। তুমি আমাকে শোনাতে পারো হচ্ছে দুঃখ ভালোবেসে, এটা অথবা হচ্ছে ও আবার রশিয়া বন্ধুরে। আচ্ছা, প্রথম গানটা কি বলেছেন? দুঃখ ভালোবেসে। দুঃখ ভালোবেসে, আচ্ছা ঠিক আছে, দুটোর একটা আমি গাবো, অবশ্যই গাবো। একটু বলে নেই, শান্ত ভাই হচ্ছেন আমি যে রিয়েলিটি শোতে ছিলাম, তার আগে আমি একটু বলে নেই, আপনি একটু থাকবেন ফোনে কাইন্ডলি, যে রিয়েলিটি শো থেকে আমি এসেছি সেই একই সাথে আমরা প্রতিযোগী ছিলাম শান্ত ভাই, সে নিজেও খুব ভালো গান করেন, চুয়াডাঙ্গাতে থাকেন এখন বর্তমান। আর এই সেই সূত্র ধরে সাত নম্বর কথা হচ্ছে, আমার প্রযোজক বলেছেন ভেতর থেকে এত সুন্দর ভয়েস এবং এত সুন্দর করে কথা বলছে, তিনি কি আমাদেরকে দু লাইন গান শোনাতে পারেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়। আচ্ছা ঠিক আছে, কেন ভালোবাসা হারিয়ে যায় দুঃখ হারায় না, কেন স্বপ্ন ভেঙে যায় মানুষ কথা দিয়ে কথা রাখে না, কেন ভালোবাসা হারিয়ে যায়। আজকে যেহেতু লুইপার পালা চলছে তো হয়তো কোনো একদিন আমিও গান শোনাবো। না, আমি অন্য কথা ভাবছি, আমি ভাবছি যে যার গান শুনলাম, যার সঙ্গে কথা বলছি, তিনি কেন স্ক্রিনের অপর প্রান্তে, কেন এখানে নয়? আমি আসলে ধন্যবাদ জানাতে চাই মঞ্জু ভাইকে, আমি অলরেডি একবার গিয়েছি, গানও করেছি, ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে দেখা হবে, অবশ্যই গানও হবে। খুব ভালো লাগলো কথা বলে। জি ধন্যবাদ এশিয়ান টিভিকে,
এত সুন্দর একটি আয়োজন করার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং নতুন বছরের শুভেচ্ছা রইল। ওকে, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। গানে যাই। নিশ্চয়ই এবারে গিয়ে শোনাচ্ছি শুধু গান গিয়ে পরিচয়। প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন, ওনার গাওয়া গানটি সবাই জানি আমরা। এই গানটা গিয়ে শোনাই আমরা অনুরোধের গানে। আমার মনে হয় যে ব্রেকের পরে গিয়ে চলে যাবো আর কি। এখন এই গানটি শোনাচ্ছি। ঠিক আছে। Thank you.
এই গানটা বোধহয় কোনো সত্যি ঘটনা অবলম্বন করেই লেখা হয়েছে, কারণ এই ইন্ডাস্ট্রিতে এরকম ইতিহাস অসংখ্য। হ্যাঁ, এবং মোস্টলি দেখা যায় কি, আমি প্রোগ্রামে গেলে এই গানটা দিয়ে শুরু করি, কারণ আমার অডিয়েন্সের ওইখানকার যে অডিয়েন্স তাদের সাথে তো আমার আসলে গান দিয়েই পরিচয়, এবং গানের কথাটা আমার মনে হয় যে একদম ফলায়। হ্যাঁ, অডিয়েন্স তো আছেই, তারপর দেখা যায় ইন্ডাস্ট্রির ভিতরে গান গেয়েই পরিচয়, সেখান থেকে প্রেম, সেখান থেকে প্রণয় পরিণয়, এরকম অসংখ্য ধারণা আছে। আবার দেখা গেল যে আপনার সাথে হয়তো আমার এরকম সামনাসামনি বসে দেখাও হতো না। হ্যাঁ, এটাও সত্যি কথা। হ্যাঁ, যেমন আমি যেমন লিপা যখন রিয়েলিটি শোতে পারফরমেন্স করে, তখন তো মানে আমাদের জানাশোনা কোনো কিছুই ছিল না, আমি পরবর্তীতে জানতে পেরেছি, ইনফ্যাক্ট কাজের সুবাদে যখন দেখা হয় তখন আমি ডিটেলটা জানতে পেরেছি। যাই হোক, আমরা একটা ফোন কল নেব, তারপরে আমরা এসে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুনাপা পান্নু ভাই, পান্নু ভাই বলছি। আজকে খুব পরিচিত কণ্ঠরা সব ফোন করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মম চ্যানেল পান্নু ভাই ঢাকা থেকে বলছি। জি, শুনতে পাচ্ছি। লিপা তো সবসময় ভালো গান করে, কি বলবো, কি আমার বলার কিছু নেই। আজকে লিপার কথাগুলো শুনতে বেশি ভালো লাগছে। লিপা কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি আসছো, আরেকদিন বলছিলাম যে টিভির পর্দা কাঁপতেছে, আজকেও তাই। খুবই সুন্দর সুন্দর গান সিলেকশন তোমার, আমাকে ভাই বানিয়েছিল অনেকদিন দেখানি, হরমন্তী শিক্লাদির কথা বলছি। ওনাকে মঞ্চে নিয়ে এসেছিলাম, তো দিদি যেকোনো একটা গান, অনেক গানই তো তুমি জানো, সবচেয়ে ভালো হয় যদি এখনো সারেন গিটা বাজছে, গাও, অথবা আমার বলার কিছু ছিল না। আর যারা বাজাচ্ছে সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, ভেতরে যারা রয়েছেন সবাই শ্রদ্ধা, আমার সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। মোহনাপু, মোহনাপুর জন্য অনেক দোয়া, তোমার জন্য অনেক দোয়া। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি সাথে থাকুন, অবশ্যই একটুখানি হলেও গিয়ে শোনাবো। খুব ভালো থাকবেন পানু ভাই, ফোন করবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় কি যে আমরা এই যে এত মোটিভেশনাল স্পিকারদের কথাবার্তা শুনে যে বর্তমানে বাঁচুন, বর্তমানে থাকুন, আমরা হয়তো নিজেরাও চাই, কিন্তু সামহাও আমরা বোধহয় অতীতেই বেশি বিলং করি। কারণ আমরা যখন গানগুলো শুনি, ইনফ্যাক্ট পার্সোনালি আমি যখন দেখা যায় যে কাজে বেরোচ্ছি, হ্যাঁ, গাড়িতে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যাচ্ছে, পুরোনো গানগুলোই বেশি শোনা হয়। তো আজকেও এই যে অতীতের স্মৃতির মন্থন হচ্ছে এই এই গানগুলো শুনে শুনে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। যেমন এই গানটার প্রেক্ষাপট যতটুকু শুনেছিলাম বড়দের কাছে, বা এই গানটার দৃশ্যায়নটা যেরকম ছিল, সেই স্মৃতিগুলো, সাদা কালো যুগের সেই ছবির সেই গল্পগুলো, সেই ঘটনাগুলো চোখের সামনে বারবার করে ভাসছে। তো এটাও একটা অদ্ভুত অনুভূতি, ভালো লাগার বিষয় গান শুনিলে। আমার মনে হয় যে যিনি ফোন করলেন উনি হয়তো অনেক রাত অবধি জেগে থাকবেন না। তো উনি যে শিল্পীর কথা বললেন, প্রিয় শিল্পী হৈমন্তী শুক্লা, ওনার দুটো গান যে কোনো একটা উনি আমাকে গেয়ে শোনাতে বললেন, আমি ছোট করে আমার মনে হয় যে এখন ওনার পছন্দের একটা গান। তুমি চলে গেলে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। চেয়ে
ছোট করে গিয়ে শোনালাম, যেহেতু আজকে একদমই অন্যরকমের গান গাচ্ছিলাম, বাট ওনার কথাগুলো এত ভালো লাগছিল এই জন্য ওনার না একদিন এরকম এপিসোডও রাখা উচিত যে লুইপা শুধু এই ধরনের গানগুলো গাইবে। আর লুইপার প্রশংসা তো ওটাই বলে দিয়েছি যে খুব ভালো শ্রোতা। আমার মনে হয় শিল্পীর জন্য এটা একটা খুব বড় কমপ্লিমেন্ট হওয়া উচিত, কারণ সব শিল্পী ভালো শ্রোতা না, হয়তো বা সব শিল্পী ভালো শিল্পী, সবাই ভালো শ্রোতা নয়। আর হৈমন্তী শুক্লার মুখটা ভেসে উঠলো, এমন সদা হাস্যোজ্জ্বল হাসি মাখা মুখ কোনো শিল্পীর আমি আসলে খুব কমই দেখেছি। মানে একটা মানুষের মধ্যে দেখলে মনে হয় যে তার মধ্যে কখনো রাগ হয় না, আমার তাকে দেখলে খুব বলতে ইচ্ছে করে যে আপনাকে কখনো রাগ হয় না, হ্যাপি একটা ফেস। কিন্তু আবার উনি যখন দুঃখের গান গাইছেন মনে হচ্ছে যে একেবারে মানে সব দুঃখ মনে হয় এই গানটার মধ্যে ভরে করেছে। এক জিনিস খেয়াল করেছো, এই গানটা আমরা ছোটবেলায় এমন একটা সময় গেয়েছি যখন আমরা এই গানটার মানেই বুঝতাম না, তখন থেকে গানটা গেয়ে আসা এবং শুনে শুনেই সবার মুখস্থ হয়ে গেছে। আমার যতদূর মনে আছে এই গানটা সৃষ্টি করেছেন শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং শ্রদ্ধেয় মান্না দে। ঠিক আছে, পরে গানে যাই, এবারে আমরা আমাদের ফর্মে ফিরে আসি। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা আবারও রুনা ম্যামের একটা গান গেয়ে শোনাচ্ছি। গানটা হচ্ছে খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। এই গানটি সৃষ্টি করেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার এবং শ্রদ্ধেয় সুবল দাস। শুন, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। এই মাটির কায়া মিছে মায়া, মাটির কায়া মিছে মায়া, কিছুই রবে না। খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। সমনে জারি রবে
আমরা তো কিংবদন্তির সঙ্গীত শিল্পী রুনা লায়লাকে চিনি, সুরকার রুনা লায়লার সাথে একটু পরিচয় করে দাও না। শুরুতে মানে সুরকার রুনা লায়লাকে একটু কেমন সাথে যাচ্ছে? সুরকার রুনা লায়লা আসলে সেই জার্নিটার কথা বলতে গেলে তো অনেক কথা বলতে, আমি একদম একটা শর্টকাটে বলি। গল্পটা হচ্ছে আমি শ্রদ্ধেয় শিল্পী বেগম আক্তারের গান গেয়েছিলাম, তো সেই গানটি গাইবার পরে রুনা ম্যাম একদিন আমাকে কল করেছেন এবং তিনি বলেছিলেন, সেই গানটার প্রশংসা করেছেন তিনি, আর সেই গানটার প্রশংসা করে সেটার পুরস্কার স্বরূপ উনি আমাকে বলেছেন যে ওনার সুর করা একটা গান আমি গাইতে যাচ্ছি। তারপর সেই দিন আসলো, তার বাসায় তার তুলে দেয়া গান, সেই গানটির নাম হচ্ছে এই দেখা শেষ দেখা। সেই গানটি তিনি আমাকে তুলে দিলেন, তারপর একদিন স্টুডিওতে রেকর্ড হলো। সেই রেকর্ডিংয়ের একটু ছোট গল্প তো আমি বলেছি মাঝখানে। তারপরে এই গানটা ধ্রুব মিউজিক স্টেশন থেকে এলো, গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাঝানো নোয়ার স্যার, আর এই গানটি সুর করেছেন ম্যাডাম রুনা লায়লা। দারুণ গল্প। যদি আমাদের হাতে অনেক সময় থাকতো আমরা হয়তো আরো অনেক বড় করে অনেক কিছুই আরো ডিটেইলসে জানতে পারতাম, বাট এতটুকু থেকেও যতটুকু নির্যাস নিয়েছি সেটা যথেষ্ট। দেখছেন ওয়াটার স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, লুই প্যান উইংস আছে আমাদের সঙ্গে, গান শুনছিলাম, গানই শুনবো, সাথে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ধরতে গেলে দেই না ধরা যত খুই থাকি, ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভি, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 মিনিটে। বোমার ধরনটা আসলে কি দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনারা? বোমা কখন ফাটবে না না ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা যায় নাকি? নিউজ কিন্তু ফাইজলামি জিনিস ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com, রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না।
দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত
উঠেছি নতুন সুরে। দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, আজকের পর্বের অতিথি লুইপা অ্যান্ড উইংস, আর আমি সঞ্চালনা করছি তাসনিফা মোহনা। চলুন ফিরে যাই শিল্পীর কাছে। কি যেন বলছিলাম আমরা, সেই কথা ফিরব না নতুন কথা বলবো? সেই কথাতেই থাকি, কারণ সেই কথার সঙ্গে একটা গান জড়িয়ে আছে, যেহেতু রুনা ম্যামের সুর করা গান, আমরা সেই গানটাই আজকে গাইব। বাহ, এটা এটা খুব ভালো সিদ্ধান্ত ছিল। শুনি, চলি।
দারুণ, কি অদ্ভুত সুন্দর সুর করেছেন উনি। আসলে রুনা লায়লা তো শুধু বাংলাদেশের না, উনি তো পুরো বিশ্বের সকলের। তো এরকম একজন আন্তর্জাতিক মানের শিল্পী আমাদের বাংলাদেশের, আমাদের এটা মানে গর্ব না, আমি গর্বকে ছাপিয়ে একটু নেতিবাচকও যদি মনে হয় তারপরে বলবো আমাদের অহংকারেরই, আমাদের অহংকারের রুনা লায়লা। তো সেই জায়গাটা থেকে ওনার মতো আসলে কজন শিল্পী আছেন যারা ভেবেছেন যে গান তো গেয়েছি, এবার একটা তরুণ প্রজন্মে যারা আছে তাদেরকে দিয়ে গান গাওয়াই, এটা হচ্ছে এইটা একটা চমৎকার। আপনি যেটা বললেন যে উনি তো পুরো বিশ্বের এবং এত বড় একজন, এত বড় মাপের একজন শিল্পী, তখনই আমরা পরিচয় পাই যে উনি একজন বড় শিল্পী, যখন বুঝতে পারি যে ওনার মনটাও আসলে অনেক বড়। একদম, খুব খুব সত্যি এবং খুব যৌক্তিক একটা কথা, এবং এইটা উনি বড়ত্বের প্রমাণ দিয়েছেন। উনি যে তরুণদেরকে দিয়ে গান করেছেন এবং এত সুন্দর, মানে সুরকার রুনা লায়লা কেমন এটা ভাবতে এবং বুঝতে এটা আমার অনেকটা হজম করতে অনেকটা সময় লাগবে। একটা ফোন কল নিয়ে নিই। নিশ্চয়ই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কার সঙ্গে কথা বলছি? আজকে আজকে সবগুলো কণ্ঠ কেন চেনা চেনা লাগে বলো তো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি ফারজানা, ঢাকা থেকে করেছি। আচ্ছা আচ্ছা, অনেক বড় ফ্যান বলবো না, কারণ অত বড় পজিশন আসলে হয়নি, কিন্তু আমার মনে হয় যে 12:40 যখন টিভি খুলে লুইপার গান দেখছি, মানে লুইপার বোঝা উচিত যে আমি কতটুকু ভালো ফ্যান। অনেক ধন্যবাদ। আমাদের আজকের আয়োজনটা কেমন হলো জানো, মানে শিল্পীরাও ফোন করছেন, আবার যারা প্রেজেন্টার তারাও ফোন করছে। এটা আমার জন্য প্রথম, আমার আমার মানে প্রোগ্রামে কোনো প্রেজেন্টার ফোন করেছেন, মানে এশিয়ান টেলিভিশনের প্রোগ্রামে আমি হোস্ট করছি, এটা প্রথম। বিথি থ্যাংক ইউ সো মাচ ফারজানা। বিথি, আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সব সময়ের মতো, আর অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে ফোন করবার জন্য। কি স্পেশাল কথা আছে বলো? স্পেশাল হলো একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, যেটা অন্তর নষ্ট করে দিয়েছে। দুই প্যান্ট অনেক ভালোবাসা প্রথমেই, আর আমি যেহেতু রাত জেগে দেখছি তোমার প্রত্যেকটা গানই আসলে ভীষণ সুন্দর হয়, এবং তোমার গানের জনরা আলাদা, তোমার ভঙ্গি আলাদা, আর তোমার সাথে একটা ভালোবাসার সম্পর্ক, তাই সেই জায়গা থেকেও একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। আমার ধীরে ধীরে গানটা শোনার ভীষণ ইচ্ছে হচ্ছে। You have that on your list, please play for me. So sweet of you. মানে এই গানটাও যে লাইভে রিকোয়েস্ট, এই গানটা আমি আগে লাইভে কখনো রিকোয়েস্ট পাই নাই আমার যতদূর মনে পড়ে। তো আজকে প্রথমবারের মতো বিথি গানটার কথা বলো, খুব ভালো লাগলো। এটা আমার পরাণ ছবিতে গাওয়া প্রথম প্লেব্যাক করা গান, আর গানটা কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, আর গানটার সুর সংগীত করেছেন ইমন চৌধুরী, উনি গিয়েছিলেন। আমরা বোধহয় ঈদের কোনো একটা লাইভে এখানে গিয়েছিলাম। হ্যাঁ, শুনেছিলাম। হ্যাঁ, এবং তার থেকে বড় কথা, জীবন ভাই এই গানটার মাধ্যমে আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তো এই গানটার সাথে অনেক অনেক ভালো স্মৃতি, এবং গানটা যখন প্রথম সিনেমা হলে শুনেছিলাম তখন ভাবিনি যে এটা লুইপা গিয়েছে। আমি যখন স্টোরি দিয়েছি আমাকে লেখে, আমাকে ট্যাগ করো নাই কেন, বিথি স্টোরি দিয়ে ও মানে আমাকে, আমি যখন দেখলাম আমি বললাম আমাকে ট্যাগ করো নাই কেন। আমার জন্য একটা ভালো অনুভূতি ছিল, কারণ আমি আগে লুইপার কাছে সরাসরি গানটা শুনেছি, তারপরে আমি সিনেমাটা দেখেছি। তো আমার জন্য রিলেট করাটা খুব ইজি ছিল। থ্যাংক ইউ বিথি, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আর তোমার মেয়ের জন্য অনেক ভালোবাসা, আরিয়ার জন্য আমাদের সবার পক্ষ থেকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা এবারে এখন যেহেতু হুট করে আবার নিজের গানে চলে এসেছি, আবার নিজের গানের কথা ফোন কলেও শুনছি, আমরা জেন্টলম্যান গানটা করি। জেন্টলম্যান গানটা প্রিয় চট্টোপাধ্যায় লিখেছেন আর সুর সঙ্গীত করেছেন আকাশ সেন, ওই গানটা করি এখন আমরা।
মিউজিক্যাল শো যদি ফোনো লাইভ হয়, একদিকে একটা সমস্যা আবার আরেকদিকে একটা আনন্দ। সমস্যাটা হচ্ছে যে একটা লিস্ট থাকে শিল্পীর, যে এই গানগুলো আজকে করব, এই জনরার গান করব, এইভাবে এই দিকে এগোবো। তো আসলে পথটা একই রকম থাকে না। দেখা যায় গান তো তাদের জন্যই গাই, তো প্রথমে ঠিক করে আসি যে ফার্স্ট ফরম্যাটটা এরকম থাকবে, তারপরে আলটিমেটলি কথা বলতে বলতে গানের ফরম্যাটটা চেঞ্জ হয়ে যায়, আর থাকে না একরকম না। তবে আমি কিন্তু শুরুতে কথাটা বলেওছি, যিনি আজকে আমাদের সঙ্গে আছেন তিনি দর্শকের চাহিদার উপরে বেশি নজর দেন, যে শ্রোতারা কী ভাবছে, শ্রোতারা কী চায়। আর তার মধ্যে যদি প্রিয়জন ফোন কল করে, বেশি বেশি পরিচিত মুখরা বারবার করে গান শুনতে চায়, সেক্ষেত্রে তো আসলে রিকোয়েস্ট না রাখা ছাড়া কিছু করবার নেই। আচ্ছা, আরেকটা ফোন লিখবার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কার সঙ্গে কথা বলছি? আমি খুলনা থেকে আনিসউদ্দিন বলছি। আমি খুলনা বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের একজন উপস্থাপক। কিছুক্ষণ আগেও আমি অনুরোধের আসর চালিয়ে এসেছি এক ঘন্টা। আসলে গানগুলি শুনছি এখানে এসে, তো কিছু আপনার শিল্পীরা থাকেন যারা কিন্তু গান যখন করেন তখন কিন্তু অডিয়েন্সটাকে ধরে রাখেন এমন ভাবে যেন তাদের শেকড় গজিয়ে গিয়েছে, আর তার সাথে যদি যুক্ত হয়ে যায় যে পুরনো দিনের কথাগুলি তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া বা নিজের চোখের সামনে পুরনো দিনগুলি দেখা সেই গানগুলি গিয়ে, তো সেগুলি আসলে আমাদেরকে খুব আনন্দ দেয়। আমার কোনো রিকোয়েস্ট নাই, আমি গান শুনছি, ভালো লাগছে, গো অ্যাহেড, আপনাদের জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আমার মনে হয় যে আজকে ইতিহাস ঘটে গেল না, আরো একজন উপস্থাপক ফোন করেছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। না, আমি আসলে এর আগের বার ফোন কলে একটুখানি বিব্রত হয়ে গেছিলাম, কারণ আমি বলে একটু চিন্তায় পড়ে গেছি, কারণ আমি অন্য এক জায়গায় যখন উপস্থাপন করেছিলাম সেই দিন এরকম হয়েছিল যে একজন উপস্থাপক ফোন করেছিল, এই জন্য একটু শুনতে নিলাম যে না এশিয়ান টিভিতে, এশিয়ান টিভিতে এই জন্য মানে কখনো হয়নি, প্রথমবারের মতো হয়েছে। আচ্ছা, যাই হোক, উনি যেহেতু বলছিলেন যে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, আমি আবারও পুরোনো দিনেই চলে যাই। আবার প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া একটি গান, এই গানটিও শ্রদ্ধেয় গাজী মাজহার আনোয়ার স্যার এবং শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ ওনাদের জুটির সৃষ্টি গান, হাত ধরে নিয়ে চলো পথ চিনি না। এই গানটি সাবিনা ম্যাম এবং সেই সাথে শ্রদ্ধেয় শিল্পী ইন্দ্র কিশোর গেয়েছেন, আমি একাই আজকে চেষ্টা করি। খুব মিষ্টি গান এটা, ভীষণ মিষ্টি গান, শুনি। হাত
এই গানগুলো কোনো কোনো চলচ্চিত্রে তো কারো না কারো লিপে গিয়েছে, কিন্তু কি অদ্ভুত লাগে যখন আমরা দেখি এবং শুনি এবং ভাবলে তো অবাক হই যে রোজিনা ম্যামের লিপে গিয়েছে এবং সম্ভবত রাজ্জাক স্যার ছিলেন আমার যতদূর মনে পড়ে ভিজুয়ালাইজেশনটা। আচ্ছা, মানে আমরা যখন এই গানগুলো তুলেছি তখন গানগুলো দৃশ্যায়ন দেখে দেখে আসলে গানগুলো তুলেছি, ভীষণ ভালো লাগে। আর আমি খুব সাধুবাদ জানাতে চাই আমার পুরো টিমকে, আমরা আসলে আজকে একেবারেই ওয়েল প্র্যাকটিসড না কিন্তু সবাই খুব ওয়েল প্রিপেয়ার্ড, এই জন্য আমার ভালো লাগছে। কালকে সবাই শোতে ছিল, আবার আমরাও ছিলাম কালকে তাপস অ্যান্ড ফ্রেন্ডসের সাথে ঢাকার বাইরে অনুষ্ঠানে। সো আজকে যে সবাই এত সুন্দর করে, আমি একটা তালিকা দিয়েছি, ওরা সবাই গান তুলে এসেছে, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। খুব সিরিয়াস, যে যদি সুযোগ পাই কোনো একটা সুযোগে সবার সাথে সবার নামগুলো আমি একটু বলতে চাই। আলমগীর ভাই কিন্তু বলেছে আমরা ভালো বাজে, মানে সবসময় ভালো বাজে, কথা সত্য। আমি আমি নিজেও এই কথা স্বীকার করি, তারা সবসময় ভালো বাজে। এবং ওই যে মানে তুমি তো বলছিলে যে ট্রান্সফরমার্স, সো ট্রান্সফরমার্স যেহেতু সে তো আসলে যখন যেই পাত্রে ঢালা হবে সেই পাত্রে আকার ধারণ করবে, সো নো ডাউট কঠিন, তারপরও তারা পারছে। হ্যাঁ সেই, হ্যাঁ পরিচয় করে দেওয়ার কথা ছিল নিশ্চয়ই। আজকে ওরা নিজেরাই একটা ভাগ হয়ে বসেছে, এদিকে যারা আছে তারা অডিও রিলেটেড আর এদিকে যারা আছে তারা ভিডিও রিলেটেড, এটা আমি বলে বুঝাচ্ছি জিনিসটা। এদিকে যারা তিনজন বসে আছে তিনজনই আমার আমার জন্য মিউজিক কম্পোজিশন করেছে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে, তারা তিনজনই আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তাদের মিউজিক করা কাজ আছে। লুইপা অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলের নাম, যদি কেউ কখনো ঢুকে দেখে তাহলে নিশ্চয়ই তাদের কন্ট্রিবিউশন তাদের। আমি এবার একটু পরিচয় করে দিই, উনি বেস গিটার বাজাচ্ছেন, একাধারে তিনি গান লিখেন সুর করেন, ওনার নাম হচ্ছে নোমান সজীব। তারপরে যিনি আছেন তিনিও গান সুর করেন এবং সেই সাথে কম্পোজিশন করেন এবং আজকে গিটারও বাজাচ্ছেন আমার সাথে, ওনার নাম হচ্ছে আলামিন। তারপরে আছে যে অন্তর, অন্তর নিজেও কম্পোজিশন করে খুব সুন্দর এবং একই সাথে ও কিবোর্ড বাজিয়ে যাচ্ছে অনেকদিন যাবত। এখানে সবাই মাল্টি ট্যালেন্টেড আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অন্তর কিবোর্ডে আছে। আর এদিকে সবাই ভিডিও রিলেটেড কেন বলেছি, আমি আমি সবই বলছি, সেটা হচ্ছে ইনি যে এখানে যিনি বসে আছেন উনি হচ্ছেন মিউজিক ভিডিও বানায়, তাই নীলা হাওয়া থেকে শুরু করে আমি ততদিন জানতাম মিউজিশিয়ান, মিউজিক ভিডিও বানায় তা তো জানতাম না। উনি ডিরেকশন দেন, তারপর বাদলের গান যেটা নোমান সজীব করেছেন এই গানগুলো ওনার মিউজিক ভিডিও ডিরেকশন দেয়া। একটু কেশে নেন অক্টোপ্যাড বাজাচ্ছেন, একটু কেশে নেন আলমগীর ভাই আজকে অক্টোপ্যাড বাজাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আর ওনাকেও ভিডিও রিলেটেড বলেছি কারণ স্টেজের যে ভিডিওটা আছে ওই ভিডিওতে সবসময় দেখবেন উনি সামনে ঢোল বাজাচ্ছেন, থাকাই উচিত, মানে ওভারঅল এক পা থেকে পা পর্যন্ত দেখলেই বোঝা যায় উনি মডেলিংও করেন, আবার ভীষণ স্টাইলিশ। এই জন্য বলছি যে ভিডিও রিলেটেড এদিকে যারা বসে আছেন উনি আজকে পারকাশনস নিয়ে বসেছেন। আর ওইখানে যিনি বসেছেন ওনার নামটাই তো অপূর্ব, মানে ওনাকে নাম শুনলেই মনে হবে যে একটা ভিডিও রিলেটেড একটা ব্যাপার আছে, তাই না? সব নায়ক নায়ক একটা ব্যাপার আছে। হ্যাঁ সেরকম সেরকম একটা ব্যাপার আছে। আর সবসময় আমরা আমাদের সিনিয়র শিল্পীরা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যারা গান করে যাচ্ছি তারা ভীষণ চোখ বন্ধ করে ওনার উপর নির্ভর করি। উনি একটা বিশেষ সরকারি জায়গায় আছেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাথে সংযুক্ত আছেন, তবলায় আছেন আজকে অপূর্ব। বাবারে এত গুণ সকলের, মানে ডানার ভারে আমি নুয়ে পড়ে যাচ্ছি। যাই হোক, আমাদের তো আসলে সম্পর্কটা অনেক টাইপের, টক ঝাল মিষ্টি, তো এই জন্য দুষ্টুমি করতেও ভালো লাগে, আবার মানে আনন্দিতও হই, নিজেরা নিজেদের কথা খুব বেশি করে বলি, নিজেদের গুণের কথা খুব বেশি করে বলি, খুব ভালো লাগে নিজেদেরকে পেটাতে। হ্যাঁ, আমরা আরও একটু নিজেদের ঢোল একটুখানি পেটাতে চাই, এখানে একটা ঢোল রয়েছে তো আমাদের সুযোগ সুবিধাটাও অনেক বেশি। যতক্ষণ ঢোল পেটাবো ততক্ষণ না হয় আপনারা একটুখানি ব্রেকে নিয়ে ফিরে আসুন, আমরা আসছি একটু পরে, সাথে থাকুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল মিউজিক। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ,
দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 মিনিটে। থমথমে পরিবেশ বিরাজ করছে, আশেপাশের অনেক লোকজন জড়ো হয়ে গেছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার শুনলে আমার শেষ কথা। বোমার ধরনটা আসলে কি দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনারা? বোমা কখন ফাটবে না না ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে আর বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা নাকি? নিউজ কিন্তু ফাইজ দামি জিনিস ভাড়া করতে বলছো? ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। লক্ষ্মী বিজিত বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মারিয়াম দেখবেন প্রতিদিন রাত 8:30 মিনিটে এবং রাত 10টায়। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian textile. Asian textile, Ajugar style. Finally, the award goes to Asian Textile.
এশিয়ান টেক্সটাইল এজুকের স্টাইল। মথুরাত প্রায় আর মথুরাত জেগে যারা গান দেখে, যারা আমাদের পারফরমেন্স দেখার জন্য বসে থাকে এশিয়ান টেলিভিশনের সামনে, তাদেরকে আমার ভীষণ ভালো লাগে, কারণ তারা খুবই ডেডিকেটেড দর্শক এবং শ্রোতা। তো সেই সব দর্শক শ্রোতাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আরও একবার স্বাগত জানাতে চাই ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের এই পর্বে। আমি তাস্তুফা মোনা আছি আপনাদের সঙ্গে, আমার সাথে আছে লুইপা এবং উইংস তো আছে, উইংসদের নাম তো শুনছিলাম, এবার লুইপার কাছে ফিরে চলো গান শুনি। এবারে গিয়ে শোনাচ্ছি আবারও গাজী মাজহার আনোয়ার স্যার এবং শ্রদ্ধা আনোয়ার পারভেজ, ওনাদের সৃষ্টি গান সে যে কেন এলো না, প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন গেয়েছেন গানটা, শুনি। ধুত ছাই, কিচ্ছু ভাল লাগে না, কখন যে আসবে দেখা পেলে হয়, আচ্ছা করে মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসো তারে আমি মজা দেখাবো, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা thank you.
খুবই সুন্দর হয়েছে। আমি আরও একটা কথা ভাবছিলাম যে জীবনটা আসলে সর্বক্ষেত্রেই বোধ হয় অভিনয় না, আমরা কণ্ঠ দিয়ে যখন কোনো কবিতা আবৃত্তি কেউ করছেন সেটাও একটা অভিনয়, একটা ক্যারেক্টার প্লে করা, যখন গান গাওয়া হচ্ছে সেটাও কিন্তু একটা অভিনয়, কারণ বিশেষ করে সিনেমার প্লেব্যাক করা, মানে কোনো একটা নারী কণ্ঠশিল্পী হলে অবশ্যই সেটা কোনো একটা নায়িকার লিপসিংয়ে করতে হচ্ছে, তার একটা অ্যাটিটিউড, তার অভিব্যক্তি, তার একটা পার্সোনালিটি বা সে কোন ক্যারেক্টারটা প্লে করছে সেটার জন্য লেখা গান, ওইভাবে গাওয়া, এই যে হচ্ছে ভাল লাগে না এবার আসলে, মানে কী সুন্দর না স্টার্টিংটা, এটা অনেক সময় অনেকে করে না, কিন্তু আমার মানে মনে হলো যে বিউটিটা খুব বেড়ে গেল লাইভ পারফরমেন্সের মধ্যে ওই জিনিসটা রাখার কারণে। অ্যাক্টিংটা যেহেতু সাবিনা ম্যামের নিজের কণ্ঠেই ছিল ওই কারণে আমি এটাকে গান থেকে একদমই আলাদা করতে পারি না, করা যায় না তো, এত লাইভলি মানে অদ্ভুত। ওই গানগুলো এখন যখন পর্যালোচনা করতে যাই তখন আসলেই ভাবি যে মানে কেন তারা আসলে জীবন্ত কিংবদন্তি হয়েছেন, এমনি এমনি নয়, কিন্তু খুব ছোট্ট ছোট্ট কিছু বিষয় আছে খুবই সূক্ষ্ম এবং সেগুলো এখনও অনেকটা শেখার রয়েছে। আরেকটা গান শুনে লিপা। নিশ্চয়ই এবারে সাবিনা ম্যামের গাওয়া ওনার গাওয়া আরেকটি গান করে শোনাচ্ছি। এই গানটি সৃষ্টি করেছেন শ্রদ্ধেয় নজরুল ইসলাম বাবু এবং শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল। ও আমার মন কান্দে, ও আমার প্রাণ কান্দে, এই গানটি গাইছি এবারে। শুভ কান্দি
আহমেদ ইমতিয়াজ বুলবুলের যে কাজগুলো রয়েছে শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের, আমি কেন জানি প্রত্যেকটা কাজের মধ্যে একটা সামঞ্জস্য খুঁজে পাই, মানে কেন জানি বুঝতে পারি যে এই কাজটা আহমেদ ইমতিয়াজ বুলবুলের। ওনার যে সিগনেচার ব্যাপারটা সেটা মানে এমন না যে একটা গানের সঙ্গে আরেকটা গানের কথার মিল বা সুরের মিল রয়েছে, তারপরেও বোঝা যায় যে কাজটা উনি করেছেন, একই ব্যক্তি কাজটা করেছে। যেরকম আপনি বললেন যে শ্রদ্ধেয় আমজাদ হোসেন এবং শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যারের সৃষ্টি গান শুনে আপনি বলেছেন গানটা খুব একটা পরিচিত না, তারপর মনে হচ্ছে চিনি, তো ওই ওই গানগুলো ওনাদের একটা ধাঁচ সৃষ্টি, ধাঁচের সৃষ্টি। এবং বুলবুল স্যারের গানগুলো একদম আমারও ছোটবেলায় যখন আমি গান শুনতাম তখন আমি বুঝতাম না যে একজন গান লিখে একজন সুর করে, শুধু গান শুনতাম এটা বুঝতাম যে একটা গান আছে, শিল্পী গিয়েছেন, হয়তো ওনারই সৃষ্টি। গীতিকার সুরকার নিয়েও তেমন কথা হতো না, অত ভাবনাও ছিল না আসলে। তো তখন ওই ছোটবেলাতেই আমার, আমি যেই গানগুলো বুলবুল স্যার সৃষ্টি করেছেন সিনেমাতে শুনতাম, যেরকম তুমি মোর জীবনের ভাবনা, আনন্দশ্রুর কিছু গান, আমার কাছে তখন মনে হতো যে এই সবগুলো গান মানে একজন মানুষ, তাই না, বোঝা যায় কিন্তু, হ্যাঁ একদম বোঝা যায়। তার নাম জানতাম না তখন, কিন্তু পরবর্তীতে যখন বুঝেছি, হ্যাঁ তাহলে তো আমরা শ্রোতা হিসেবে ঠিকই বুঝেছি ব্যাপারটা। আর আমি ওনার সম্পর্কে কথা বলতে গেলে আরেকটা বিষয় খুব আবেগে আপ্লুত হয়ে যায় যে একটা মানুষের মনের ভেতরে কতখানি দরদ থাকতে পারে যে একটা মানুষ এইভাবে লিখতে পারে, এইভাবে সুর করতে পারে, কি অদ্ভুত অসাধারণ, মানে এত মিষ্টি সত্যি, মানে মানে মাঝে মধ্যে না এই ব্যাপারটা হয় কিন্তু, আবেগ মানে চোখে পানি চলে আসে তার গান শুনলে, এটা হয়, এটা খুব কম মানুষের ক্ষেত্রে হয়, কম মানুষে সেটা করতে পেরেছেন তাদের কাজের মধ্যে থেকে, তার মধ্যে তিনি একজন। এবং আমি বলবো যে তিনি শুধু যে সুর করেছেন তা না, তিনি একাধারে গানও লিখেছেন, সেটাই বলছিলাম। তার গান লিখার যে সাবজেক্টগুলো খুবই ইউনিক, যেগুলো নিয়ে কেউ কখনো ভাবেও নি, সেই বিষয়গুলো নিয়েও তিনি গান লিখেছেন, একদম আদ্যোপান্ত কবি। আর একটা বিষয় ভালো লাগে যে রিয়েলিটি শোর প্রচলনটা বাংলাদেশে যখন শুরু হয়েছে তখন লুইপা, তারপরে আরও
মানে সমসাময়িক সময়কে আরো বেশ কিছু শিল্পী আছে যারা তার সান্নিধ্য পেয়েছে। হ্যাঁ, সৌভাগ্য হয়েছে আমার সাথে, মানে তিনি গ্রুম করেছেন, গাইড করেছেন, তো এটাও আমি বলবো যে এই শিল্পীদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। ঠিক আছে, ওনাকে নিয়ে তো কথা বলতে গেলে অনেক কথা বলবোই। আসছে ওনার জন্মদিন আর মাত্র দুদিন পরে, তো আজকে সুযোগ হলো, আজকে মানে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, একদম জন্মদিনের শুভেচ্ছা যেখানেই থাকুক না কেন জানিয়ে রাখি। গান শুনি আরেকটা। আচ্ছা, এখন আমরা গাবো, কিছুক্ষণ আগে বলছিলাম কালকে ছিলাম তাপস অ্যান্ড ফ্রেন্ডসের সাথে এবং কৌশিক হোসেন তাপসের সৃষ্টি অনেকগুলো গান গাইবার সুযোগ হয়েছে আমার গত বছর, তো সেখান থেকে একটা গান শোনাই, নাচ ময়ূরী নাচ। এই গানটি টিএম রেকর্ডস থেকে এসেছে। টিএম রেকর্ডসের এই গানটি অবশ্যই কৌশিক হোসেন তাপসের লেখা, সুর করা, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, একটা মিউজিক ভিডিও আছে সেটার, সেটা স্টাইলিং করেছেন ফারজানা মুন্নি। তো ওই গানটা আজকে এখন আমরা আমাদের মতো করে একটু প্রেজেন্ট করি। I'm not afraid to die.
একদমই মানে যে জনরা ছিলাম দিন থেকে বেরিয়ে এসে একটা অন্যরকম মজার একটা গান, খুব দারুণ একটা গান, ছোট ছোট শব্দগুলো ছিল যেগুলো আসলে ট্রিগার করার মতো শব্দ ছিল, তো সেগুলো ট্রিগার করেছে। থ্যাংক ইউ। আসলে যে সময়ের গান গাচ্ছিস তখনও যেরকম গান ছিল না তা না, তখনও কিন্তু অনেক ভ্যারিয়েশন ছিল এবং সিনেমার যে গানগুলো এক একটা এক এক রকম ছিল, তখনও কিন্তু আইটেম সং ছিল। একজন শিল্পীর অবশ্যই ভার্সেটাইল হবার অধিকার রয়েছে এবং তার অধিকার আছে নিজেকে পরখ করবার যে আমি আসলে সব জনরার গান সব রকমভাবে গাইতে পারি কি না। তো লুইপাকে মানুষ এক লুইপা দেখেছে, একভাবে দেখেছে, তার অন্য একটা পার্সোনালিটি দেখুক না কেমন লাগে সেটাও তো জাজ করবার দরকার নাকি। তো সেটার একটা উদাহরণ এই গানটা, খুব সুন্দর ছিল। ওয়াল্টার স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক চলছে, লুইপা অ্যান্ড উইংস আছেন আমাদের সঙ্গে, আমি আছি তাসনুফা মোহনা। শেষ ভাগে দেখা হচ্ছে, কোথাও যাবে না, এশিয়ান টেলিভিশনের সাথে থাকুন। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30। বোমার ধরনটা আসলে কি দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? বোমা কখন ফাটবে না না ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে আর বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা যায় নাকি? নিউজ কিন্তু ফাইজ দামি জিনিস না, মানে আর্টিস্ট ভাড়া করতে বলছো? Yes. ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com, রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10টায়। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile. Age good style. Oh,
জানি কে জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি কেন জানি কে জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ejigar Style. স্মার্টফিজেশন মিউজিক চলছে, আছি তাসনুফা মোহনা আপনাদের সঙ্গে। আজকে লুইপা অ্যান্ড উইংস আমাদের অতিথি। তো আজকের যে স্টুডিও সেটা আসলে যতখানি আলোকোজ্জ্বল ছিল আমরা করার চেষ্টা করেছি, তার থেকে অনেকটা বেশি বহু গুণে বেড়ে গিয়েছে সেই কী বলো এই আলো ময়তা, বা যেভাবেই বলি না কেন। বছরের একেবারেই শেষ, আর শেষ সময়টা আসলে জানি না কেন সবার মনে হয় যে দুঃখ দুঃখ, আমার তো মনে হয় যে খুব বেশি সেলিব্রেট করা উচিত, কারণ এত সুন্দর করে একটা বছর আমরা শেষ করতে পেরেছি, শেষ করতে পারলাম। যাই কিছু থাকুক, মানে দুঃখ সুখ সব কিছু মিলিয়ে তো জীবন, সেটা তার নতুন কিছু ভালো কিছু আশা করি, কিন্তু আবার এটাও বলি দিন শেষে যে যাই দিন ভালো আসে দিন, খারাপ না হোক কিন্তু যাই দিনগুলো আসলেই মধুর। আবার এটাও তো বলি, মানুষ আশায় বাঁচে। একেবারে বছরের শুরু থেকে শুরু করে 2024 সাল অনেক ভালো কিছু হবে, এটা কার না প্রত্যাশা থাকে বলে প্রত্যেকেই মনে মনে আমরা ভীষণ লোভী, আমরা চাই আমাদের প্রত্যেকের 2024 সাল ভীষণ ভালো কাটুক, কাটবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশা রইল, দোয়া রইল সকলের জন্য। শুরু করি আমরা 2024-এ যেন আমাদের নতুন নতুন গান আসে, অনেক দারুণ দারুণ গান আসে, আর যে গানগুলো হয়ে গেছে সেগুলোকে আমরা এখন সেলিব্রেট করি তাহলে। ঠিক আছে, আমার তার মধ্যে একটা গান হচ্ছে রঙ্গিলা হাওয়া। রঙ্গিলা হাওয়া গানটার লিখেছেন এমিজান ভাই, আর গানটার সুর সঙ্গীত করেছেন শওকত আলী ইমন ভাই, যিনি এবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। তো আমার ওই গানটার কথাই তখন বলছিলাম যেটার মিউজিক ভিডিও ডিরেকশন দিয়েছেন আলমগীর। তো এই গানটা আমরা এবারে সবাই মিলে
আলমগীর ভাইয়ের ভিডিও কেমন হয়েছে সেটা সম্পর্কে আমার ঠিক জানা নেই, এটা দেখে আমি মন্তব্য করব। তবে ইমন ভাইয়ের ব্যাপারে আমি একেবারে চোখ বন্ধ করে বলতে পারি যে শওকত আলী ইমন ভাই যেই গানের কম্পোজিশন করবে সেটা এমনিতেই ফাটাফাটি হবে। একদম একদম তাই। শুনি। সেলিব্রেশনের কথা বলছিলাম, এটা আসলে সেলিব্রেশন করার মতোই একটা গান হলো কিন্তু, এবং এই ভাইটির জন্য আমার খুব ভালো লাগছে, অনেকক্ষণ পর তবলা বাজানোর সুযোগ পেয়েছে। পিকি ভাইয়া আপনাকে কিছু বলছে? মানে কিছুক্ষণ আগে আমি দেখতে পাচ্ছিলাম যে অনেক কিছুই বাজাচ্ছে কিন্তু তবলা বাজানোর মতো সেরকম কোনো কি বলবো জম্পেশ গান হচ্ছিল না। যাই হোক, শেষের দিকে তবলা বাজানোর মতো সেরকম কোনো জম্পেশ গান ছিল না এটা বলেছে। মানে জম্পেশ বলতে আমি ওটা বুঝাচ্ছি যে আমরা আসলে ওই যে বললাম না যে একটা জনরা ক্যারি করছিলাম, তো ওটার মধ্যে এক ধরনের ধীর স্থির তাহলে মানে শেষের সময়টা আমরা সেলিব্রেট করতে করতে গেলে কেমন হয়? মন্দ না, তবে আমার মনে হয় যে আজকে
আমাদের চেয়ারম্যান স্যারেরও বলার ছিল যে পুরনো দিনের গানগুলো গাইতে, আমার মনে হয় যে আমরা আবারও সেখানেই ফিরে যাই, সেটাই ভালো হবে, হতে পারে আজকের দিনটা আমরা সেখানেই থাকি, আবার আস্তে আস্তে আমরা নতুন দিনে চলে আসব। এখন যে গানটা গাচ্ছি, আমি আপনাকে যে গল্পটা বলছিলাম যে গাজী মাজহারুল আনোয়ার স্যারের ব্যাপারে একজন আমাকে বলেছেন আপনার বাবার সাথে অনুষ্ঠান দেখি, সেই মানুষটি আবার একটা গান রিকোয়েস্ট করেছিলেন, সেই আয়োজনেই বসে গিয়েছিলাম। এই গানটা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে এবং আমি যেখানেই স্টেজ শো করতে গেছি অনুষ্ঠান প্রচার হওয়ার পরে সেখানেই আমাকে এই গানটা গাইতে বলা হয়েছে। এই আসামি ছবির গান, অবশ্যই স্যারেরই সৃষ্টি গান, শ্রদ্ধেয় সাবনি ইয়াসমিন ম্যাম গেয়েছেন, ওরে ও পরদেশি এই গানটি গিয়ে শোনাচ্ছি। পরদেশি
আমরা আসলে সেলিব্রেশনে থাকতে চাই কিংবা পুরনো দিনে ফিরে যেতে চাই, সবভাবেই কিন্তু নতুন দিন আমাদেরকে ডাকছে। সেটা খুব কাছে চলে আসছে দিনকে দিন, সময় হাতে খুবই অল্প। আর আমি সবসময় বলি যে এশিয়ান মিউজিকের এই প্ল্যাটফর্মটার সময়টা যেটা নির্ধারণ করা হয়েছে সেটা খুব অদ্ভুত সুন্দর একটা সময়, কারণ এই মাঝখানের সময়টাতে রাত 12টা বেজে যায়। আর রাত 12টা মানেই হচ্ছে আমরা চাইলে একটা দিন থেকে আরেকটা দিনে আরেকটা তারিখে পদার্পণ করতে পারি। সো নতুন পুরনো সময় অতীত এবং ভবিষ্যৎ দুটোকে একসাথে আমরা পাই, এক জায়গায় বসে আমরা দুটো দিন পাই, দুটো দিন পাই। তো সেরকমই একটা সময়ে আমরা পৌঁছে গেছি আজকে অলরেডি, কালকে তারিখ গত হয়ে গেছে, নতুন দিন। একই জায়গায় বসে আমরা দুটো নতুন বছরও পেতে পারি, একদমই তাই। তো শেষের দিকটা চলে এসেছি বিপা, একদম শেষ গান এটাই হবে আজকের পর্বের শেষ গান। এই তো খুব বেশি কিছু আর বলবো না, যদি কিছু বলবার থাকে শেষ করবার আগে। অবশ্যই ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনটার সাথে যারা জড়িত থাকেন। আমার ভীষণ একটা আপন একটা সেট হয়ে গেছে এটা, এবং সাউন্ড করলেন শাহিন ভাই, মঞ্জু ভাই ছিলেন, আপনার এত সুন্দর অনুষ্ঠান সঞ্চালনা, এবং সেই সাথে আমার পুরো টিম, ক্যামেরায় যারা আছেন এবং এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকেই, বিশেষ করে যারা আজকের এই আয়োজনটা এত রাত জেগে দেখলেন শুনলেন, তাদের সবাইকে আমার প্রতি আমার পক্ষ থেকে ভালোবাসা, এবং আমার প্রতি আপনাদের এই আশীর্বাদটা সবসময়ই রাখবেন, কারণ আপনাদের জন্যই গান করে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ লুইপা, খুব সুন্দর করে বলবার জন্য। এবং দর্শককে বলতে চাই, লুইপা যা বলেছে আমি যা বলেছি এই সব কথা আপনারাও জানেন, এগুলো আপনাদেরই কথা। এই সময় যখন একই রকম একই জায়গায় থাকে তখন ভাবনাগুলো একইভাবেই ঘুরপাক খেতে থাকে, এটাও বোধহয় একটা চুম্বকীয় শর্ত হয়তো বা পৃথিবীর একটা ঘূর্ণন প্রক্রিয়া। যাই হোক না কেন, ওয়ার্ল্ড স্মার্ট রিজেশন মিউজিক তো ঘুরে ঘুরে প্রত্যেক সপ্তাহে আসে এবং প্রত্যেক সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হয়। তো নতুন নতুন মুহূর্ত তৈরি করবার জন্য আবারও প্রস্তুত হন, আবারও দেখা হোক আপনাদের সঙ্গে। শুভরাত্রি আজকের মতো, চলুন শেষ গান শুনতে সাথে এনজয় করতে করতে বাড়ি যাওয়া যাক। আচ্ছা শেষ গানটা গাচ্ছি, আমাদেরকে আজকে ফারজানা বিথি ফোন করেছিল আর ধীরে ধীরে গানটার কথা বলেছে, তো ধীরে ধীরে গানটা দিয়ে আজকের আয়োজন শেষ করব। চোখে হয় ভোর লেগে থাকে।
চাই।